সুপ্রিয় শিক্ষার্থী, সূর্যতরণ দূরশিক্ষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলিতে ইলেকট্রন বিন্যাসের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলেছি। তোমরা জানো প্রত্যেকটা সিস্টেম বা ব্যবস্থার কিছু ব্যতিক্রমী বিষয় থাকে। ইলেকট্রন বিন্যাসও কিন্তু এই নিয়মের বাইরে নয়। তো চলো আমরা আজকের আলোচনায় দেখে নেব কিভাবে ইলেকট্রন বিন্যাসের এই ব্যতিক্রমগুলি লক্ষ্য করা যায়। তো এখানে ক্রোমিয়াম 24 একটি মৌল রয়েছে যার পারমাণবিক সংখ্যা 24। স্বাভাবিক নিয়মে তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী এসো এসো পাশে এসো পাশে এসো ডি, এই পর্যন্ত আমরা লিখলাম। এইবার আমরা কি করব, আমরা এটাকে ফিল আপ করবো সংখ্যা দিয়ে। তাহলে এটা 1, 2, 3, 4, পি হচ্ছে 2, 3, এবং ডি যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে 3। এখন আমরা ইলেকট্রনগুলি লিখব। এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, কাজী এখানেও 2 দিচ্ছি, এখানে 6, এখানে 2, 6, 2। আমরা সবাই জানি 4s2 পর্যন্ত আসা মানে হচ্ছে 20 পর্যন্ত আসা। এরপর আমাদের যেতে হবে 24 পর্যন্ত। তাহলে এখানে 3d4 যদি আমরা দিয়ে ফেলি তাহলে আমাদের 24 হয়ে যায়। যখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটিকে সাজিয়ে লিখব, এটি হচ্ছে ফর্মুলা অনুযায়ী ইলেকট্রন বিন্যাসকে উপস্থাপন, এটাকে যখন আমরা সাজিয়ে লিখব তখন আমাদের যে বিষয়টি দাঁড়াবে সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4 এবং 4s2, এরকম একটা অবস্থা। এটি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেভাবে আমরা লিখে থাকি। কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে একই উপশক্তি স্তরের পি ও ডি এর অরবিটালগুলি যদি অর্ধপূর্ণ অর্থাৎ পি3 বা ডি5 এরকম থাকে, কিংবা সম্পূর্ণরূপে পূর্ণ পি6 এবং ডি10 এরকম একটা অবস্থায় গেলে সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়, কারণ প্রত্যেকেই কিন্তু স্থিতিশীলতা চায়। কাজেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যে এসপি এই উপশক্তি স্তর বা ডি যে উপশক্তি স্তরগুলি রয়েছে সেখানে পি এবং ডি এই অরবিটালগুলির উপরে ইলেকট্রন সংখ্যাগুলি যদি অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয় এবং সেরকম একটি অবস্থায় আমাদের যেতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের সময় যখন আমরা দেখব একেবারে অর্ধপূর্ণ অবস্থার ঠিক নিকটে, ঠিক তার পূর্বে যদি অবস্থান করে, যেমন ধরো এখানে 3d4, এখানে ডি এর অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে d5, তাহলে যে কোনো মূল্যে সেটাকে d5 করতে হবে এবং সেক্ষেত্রে ইলেকট্রনটা আসবে কোথার থেকে, তার পরে যে শক্তি স্তর রয়েছে সেখানে এস যে উপশক্তির স্তর রয়েছে সেই এস উপশক্তি স্তর থেকে ইলেকট্রনটি ডি এর কাছে আসবে। তাহলে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসটি কীরকম হবে, ইলেকট্রন বিন্যাসটি হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4 ছিল, কিন্তু স্থিতিশীলতার জন্য আমরা এটাকে 3d5 করব এবং লাস্টে 4s1 করব। তার মানে আমরা কি করছি, এইখানে s যে অরবিটাল আছে সেখান থেকে একটি ইলেকট্রন নিয়ে আমরা d উপশক্তি স্তরটিকে অর্ধপূর্ণ করছি এবং সেটাকে 4s1 এইভাবে আমরা রাখছি। d6 হলে করবার প্রয়োজন নাই, কিন্তু d5-এর পূর্বে d4 এরকম যদি একটি অবস্থা থাকে তবেই তাকে সেক্ষেত্রে d5 করতে হবে, কিন্তু d5 পার হয়ে চলে গেলে সেটাকে কিন্তু করবার কোনো প্রয়োজন নাই। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করি। যেমন ধরো এখানে কি কপার রয়েছে, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের যথারীতি এসো এসো পাশে এসো পাশে এসো ডি এইভাবে আমরা রাখলাম। এখন সেটা কি করব, আমরা এখানে কাউন্টিং করছি 1, 2, 3, 4, পি এর ক্ষেত্রে 2, তারপরে 3 এবং ডি এর ক্ষেত্রেও এখানে আমরা 3 দেব। এবার যখন আমরা ইলেকট্রনগুলি বসাচ্ছি এইখানে s2, এটা 2, এটা 6,
টু সিক্স টু বিশ, আর এখানে ডি নাইন হচ্ছে ২৯। এটা হচ্ছে স্বাভাবিক নিয়মের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা বলেছি যে একেবারে পূর্ণ অবস্থার যদি খুব নিকটে থাকে এই ডি নাইন, তাহলে এটাকে কী করতে হবে, ডি টেন করতে হবে। এটা যখন আমরা সাজিয়ে লিখব তখন এরকম একটা অবস্থা আমাদের আসে, সেটা হচ্ছে থ্রি পি সিক্স, থ্রি ডি নাইন, ফোর এস টু। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। তাহলে ডি অরবিটালটি স্থিতিশীল হওয়ার জন্য, অর্থাৎ পূর্ণ অবস্থায় হওয়ার জন্য এস থেকে একটি ইলেকট্রন নিয়ে এটা হবে থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান, এরকম একটা অবস্থায় যাবে। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে পি এবং ডি এই দুইটি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থার যদি একেবারে নিকটে থাকে, তাহলে এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে এই অরবিটালগুলিকে যে কোনো মূল্যে অর্ধপূর্ণ বা পূর্ণ করতে হবে, তবেই কিন্তু ইলেকট্রন বিন্যাসটি কী হবে, স্থিতিশীল হবে। তবে ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল হবে, কাজেই এই ব্যতিক্রমী নিয়মটা আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে কোন কোন মৌলের ক্ষেত্রে এই ধরনের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়। এটা যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। তাহলে এখন আমরা একটু দেখে নেব যে ঠিক কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে এই ধরনের অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হয়। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের যে পাঠ্যবইয়ের ৬২ এবং ৬৩ পৃষ্ঠায় যে পর্যায় সারণীটি রয়েছে, সেই পর্যায় সারণীর গ্রুপ ৬, এই গ্রুপ যে ৬ রয়েছে, গ্রুপ ৬ যে মৌলগুলো রয়েছে, বিশেষ করে ক্রোমিয়াম ২৪, মলিবডেনাম ৪২, টাংস্টেন ৭৪, সিয়াবর্গিয়াম ১০৬, এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো দেখছো, এই মৌলগুলোর ক্ষেত্রে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস দেখা যাবে, অর্থাৎ এইখানে ডি ৪ হবে, সেটাকে তোমাকে ডি ৫ করতে হবে। অপরদিকে তুমি লক্ষ্য করো ১১ নম্বর যে গ্রুপটি রয়েছে পর্যায় সারণীর, সেই ১১ নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে, যেমন কপার ২৯, সিলভার ৪৭, গোল্ড ৭৯, রন্টজেনিয়াম ১১১, এই মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে ডি ৯ এরকম একটা অবস্থা লক্ষ্য করবে, সেই ক্ষেত্রে তোমাকে ডি ১০ করতে হবে এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে পর্যায় সারণীর গ্রুপ ৬ এবং গ্রুপ ১১তে যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ গ্রুপ ৬ ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থা দেখা যাবে এবং গ্রুপ ১১র ক্ষেত্রে পূর্ণ অবস্থায় ইলেকট্রনটিকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমী বিষয়। তাহলে আশা করছি তোমরা এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমী বিষয়টি বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করো, আমরা সেই অনুযায়ী সমস্যাগুলির সমাধান করবার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।